শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সারগাছি রামকৃষ্ণ মিশনের ছোট্ট বালক গোপালদের তালের বড়া সহ সুস্বাদু আহারের আয়োজন করলেন বহরমপুর এপিজে আব্দুল কালাম চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার কুহেলি মুখার্জি। পাশাপাশি এদিন বালক ছাত্রদের হাতে রং পেন্সিল বই খাতা সহ শিক্ষা সামগ্রী তুলে দিয়ে ভবিষ্যতের জন্য উৎসাহিত করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য উজ্জীবিত করেন কুহেলি দেবী। সবশেষে ছাত্রদের চকলেট ও গিফট দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। জন্মাষ্টমীতে এরকম সুন্দর সময় উপভোগ করে খুশি সকলে। দেখুন সব সময়ের প্রতিবেদন। জন্মাষ্টমী উপলক্ষে বহরমপুরের এপিজে আব্দুল কালাম চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে কর্ণধার কুহেলি মুখার্জি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের আবাসিক বাল গোপালরূপী বালকদের তালের বড়া সহযোগে তাদের খাদ্যদ্রব্য পরিবেশন করে তাদের সঙ্গে এক সুন্দর সময় কাটালেন এবং তার সাথে তাদের শিক্ষা সামগ্রীও বিতরণ করেন, ভবিষ্যতের জন্য উৎসাহিত করেন, পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে থাকার জন্য উজ্জীবিত করেন, পাশাপাশি তাদের জন্য বিশেষ উপহার সামগ্রীও তুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন এপিজে আব্দুল কালাম চ্যারিটেবল ট্রাস্টের কর্তৃক কুহেলি মুখার্জি। এদিন খুদে পড়ুয়াদের সঙ্গে সারগাছি রামকৃষ্ণ মিশন যে নিম্ন বুনিয়াদী বিদ্যালয় রয়েছে তাদের সঙ্গেও মিলিত হয় এবং বিভিন্ন প্রাঙ্গণ স্কুল প্রাঙ্গণ তিনি ঘুরে দেখেন। আপনারা দেখছেন সেই ছবি, বহরমপুরের এপিজে আব্দুল কালাম চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে জন্মাষ্টমী উপলক্ষে সারগাছি রামকৃষ্ণ মিশনের আশ্রমের আবাসিক যারা বাল গোপাল রূপী বালক তাদেরকে তালের বড়াসহ খাদ্য সামগ্রী প্রদান করলেন ওই সংস্থার কর্তৃক কুহেলি মুখার্জি, পাশাপাশি তাদের পাশে থাকার অঙ্গীকারও করলেন। আপনারা দেখছেন সেই ছবি, সারগাছি থেকে সবসময়ের রিপোর্ট। কখনো হালকা সাজ তাড়াতাড়ি, কখনো সিজে কুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি, যখন যেমন সাজ গয়না তেমনি কোনো অকেশনে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক নারী।